আগরতলা প্রেস ক্লাবে পূর্বদয়া সামাজিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের এই সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের এনজিওগুলি সামাজিক কাজকর্মের সাথে জড়িয়ে থাকে, আবার কিছু কিছু এনজিও সময়ের সাথে তাল মিলিয়ে কাজ না করতে পারার কারণে পিছিয়ে পড়ে। পূর্বদয়া সামাজিক সংস্থাটি মানব সেবায় এগিয়ে কাজ করে চারিদিকে অনেকেরই নজর ছিল, তবে এই সংস্থা তার জন্মলগ্ন থেকেই মানব ধর্ম পালন করে চলেছে। কোভিড পরিস্থিতিতে এবং এই পরিস্থিতির আগেও পূর্বদয়া আর্তের সেবায় সবসময় সংস্থাকে জড়িয়ে রেখেছে। পূর্বদয়া যখন নতুন পথ চলা শুরু করে, আমাদের অনেকের মধ্যে অনেকটা কৌতূহল ছিল যে তার কর্মকাণ্ড কি হবে, কারণ বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন যে সামাজিক সংস্থাগুলো বা যাদেরকে আমরা এনজিও বলি, তারা বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রাখে, বিশেষ করে সামাজিক কর্মকাণ্ডে। কিছু কিছু এনজিও তার পথ চলা শুরু করে, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় আবার পেছনের সারিতে চলে যায়। আবার কিছু কিছু এনজিও রয়েছে যারা মানব ধর্ম পালন করার জন্য সর্বদা এগিয়ে আসে। এই মানব ধর্ম পালন, যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, জীবে প্রেম করে যে জন সেই জন সেবেছে ঈশ্বর, আজকে সেই মানব ধর্ম পালন করে এগিয়ে যাচ্ছে আমাদের পূর্বদয়া সামাজিক সংস্থা তার জন্মগ্রহণ থেকে। আমরা দেখেছি কোভিড এর সময়, আমরা দেখেছি তার আগে যারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। এদিনের অনুষ্ঠানে পূর্বদয়ার সম্পাদিকা রাজ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, জায়া নীতি দেব বলেন, নিজেদের খুশি আনন্দ ত্যাগ করে সাংবাদিকরা উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে নিউজ কভারেজের জন্য সবসময় ব্যস্ত থাকে। কোভিড পরিস্থিতিতে সাংবাদিকরা যে ভূমিকা নিয়েছিল তা অবশ্যই সবাইকে মনে রাখতে হবে, তাই পুজোর আগে যদি তাদের সম্মান প্রদান করা হয় সেটা কোনো বড় কাজ নয়, বরং সাংবাদিকদের পাশেও দাঁড়াবার মতো কেউ কেউ রয়েছে সেটা ভেবে সাংবাদিকরা খুশি হয়। নীতি দেব বলেন, ভিক্ষাম দেহি মনোভাব নিয়ে আমি চলি, তাই সাধারণ মানুষের জন্য আমার ভিক্ষা চাইতে কোনো সংকোচ হয় না। ত্রিপুরাবাসীদের মুখে আমি যতদিন না পর্যন্ত খুশি দেখতে পাই ততদিন পর্যন্ত সবার মুখে হাসি ফোটানোর জন্য আমি ভিক্ষাম দেহি মনোভাব নিয়ে চলব এবং দাঁড়ি দাঁড়িয়ে ঘুরে বেড়াব। ইতনা মুশকিল হোতা হ্যায় এসে লোগো কে লিয়ে খুদ কে লিয়ে সময় নিকাল পানা, জো হম লোগো কে লিয়ে দিন ভর সড়ক পে রহ কে নিউজ ইকট্ঠা করতে হ্যায়। উনকা ভি তো মন করতা হোগা না আপনে পরিবার কে সাথ মিলনে কা, উনকা ভি তো মন করতা হোগা দুর্গা পূজা কি ঘাট কে সাথ নাচনে কা, এনজয় করনে কা, লেকিন উনকে কভারেজ কে লিয়ে কহাঁ কহাঁ জানা পড়তা হ্যায়। পন্ডাল চাহে ছোটা হো চাহে মঞ্চ বড়া হো, উনকো তো কভার করনে কে লিয়ে হর উস জগহ জানা পড়তা হ্যায় জহাঁ আপনি খুশিয়ো কো বাঁধ কে জাতে হ্যায়। কোভিড মে জিতনা সমাজ মে আপ নিকলে, হম কহাঁ নিকল পায়ে, হম কহাঁ নিকলে, তো কিউ না आपके जैसे लोगों को जो कि फ्रंटलाइन वॉरियर हैं, जैसे कहा सुशांत जी ने, उन्हें हम छोटा सा एक सम्मान दे सके, एक उपहार दे सके कि पूजा से पहले हम भी आपके ही बीच के लोग हैं, ये एहसास करवा सके। मैं एक बहुत मामूली सी इंसान हूँ, बहुत बहुत सिंपल लेडी हूँ, मुझे ना तो भाषण देना आता है ना भाषण बनाना आता है, लेकिन एक बात मैं आप सबके पटल से जरूर कहना चाहूंगी, क्योंकि इतने सारे मीडिया बंधु मुझे कहां मिलेंगे, कहां ढूंढने जाऊंगी मैं आपको, कि मैं भिक्षाम देही जो है ना इस शब्द को मान के चलती हूँ। मैं ये मानती हूँ कि जब गौतम बुद्ध ने, जब स्वामी विवेकानंद ने हिचकिचाए नहीं, जब रामायण में माँ सीता को चाहे रावण के द्वार पे खड़ा था भिक्षा देने के लिए जाना पड़ा, तो मैं छोटी सी एक आम सी महिला क्या जनता के लिए भिक्षा नहीं मांग सकती? मैं मांगूंगी, मैं मांगती रहूंगी तब तक जब तक मेरा त्रिपुरा, मेरे त्रिपुरावासी, वो चाहे कंचनपुर हो, चाहे अगरतला हो, चाहे पाई हो या फिर वो दुमपुर हो, जब तक मुझे मेरे त्रिपुरा में चारों तरफ खुशहाली नहीं नजर आती, मेरे चारों तरफ हंसते खेलते चेहरे नहीं आते, मैं भिक्षाम देही का नारा लगाती रहूंगी। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, CNN।